ঘটনা তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অধীন রূপাছড়া এলাকার ইংরেজি মাধ্যম বিদ্যালয় তথা শুদ্ধ কর্কটি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে রূপাছড়া এলাকায় উপজাতি অংশের মানুষদের শিক্ষিত করে তোলার জন্য গড়ে তোলা হয়েছিল বিদ্যালয়টি, যাতে এই এলাকার ছাত্রছাত্রীরা শিক্ষার অনুকূল আলোর মধ্য দিয়ে জীবন জীবিকার মান উন্নয়ন করতে পারে। বিগত কিছুদিন পূর্বেই শুদ্ধ কর্কটি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের পঠন পাঠন বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমে করা হয়েছে। শুদ্ধ কর্কটি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ছাত্রছাত্রীর সংখ্যা 30 জন, শিক্ষকের সংখ্যা 3 জন, আর এই 3 জন শিক্ষকদের মধ্যে সব শিক্ষকই ইংরেজি মাধ্যম নিয়ে পড়াশোনা করেননি, সবাই বাংলা মাধ্যম নিয়ে পড়াশোনা করেছে বলে জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে সঠিকভাবে শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান, বিদ্যালয়ে পানীয় জলের তীব্র সংকট রয়েছে, সময় মতো পানীয় জল পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন। মিড ডে মিলের রান্নাঘরের ভগ্নদশায় পরিণত হওয়াতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মিড ডে মিল রান্না করতে হচ্ছে। তিনি আরও জানান, বিদ্যালয়ের মধ্যে কোনো বাউন্ডারি ওয়াল না থাকার কারণে বিপদসংকুল অবস্থার মধ্যে ছাত্রছাত্রীরা স্কুলে এসে অবসর সময়ে খেলাধুলা পঠন পাঠন করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আঁচ রয়েছে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে। বিভিন্ন শ্রেণীকক্ষের ওয়াল ভাঙা এবং বর্তমানে এই একই শ্রেণীকক্ষের মধ্যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুটি ভাগে ভাগ করে চলছে পঠন পাঠন। শিক্ষকের দাবিসহ স্কুলের ভগ্নদশা দূরীকরণের লক্ষ্যে বারবার সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে এক ছাত্র জানান, দাবদাহের এই গরমের মধ্যে শ্রেণীকক্ষে বিদ্যুৎ না থাকার কারণে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের পঠন পাঠন করতে হিমশিম খেতে হচ্ছে। এমনকি অনেক ছাত্রছাত্রী দাবদাহের মধ্যেই বিদ্যালয়ের মুখী হতে নারাজ। ছাত্রটি আরও জানায়, প্রতিনিয়ত বিদ্যালয়ের পঠন পাঠন হয় না, ফলে শিক্ষার আলোয় পিছিয়ে রয়েছে ছাত্রছাত্রীরা। এদিকে সর্বশিক্ষা অভিযান প্রকল্পে প্রতিটি বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা বাধ্যতামূলক ছিল, কিন্তু তা কোনোভাবেই রূপায়িত হয়নি এই স্কুলে। সংবাদ সম্প্রচারের পর বিদ্যালয়ের ভগ্নদশা কাটিয়ে তোলার জন্য সংশ্লিষ্ট দপ্তর কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, এখন সেটাই দেখার। আসেনি তোমরা? নাই নাই। গরম লাগেনি? হ্যাঁ। কোন স্কুল এটা? শুদ্ধ কর্কটি। কোন ক্লাসে পড়ো তুমি? ফাইভে। আর কি সমস্যা আছে তোমরা স্কুলে? ক্লাস হয়নি ঠিকঠাক মতো? না। ক্লাস করে না? হ্যাঁ, ঠিক মতন হয় না। এটা তো দুপুরে হেডমাস্টার জানাইছে, আমরা সবাইকে জানাইছি, আমরা এসএমসি মিটিংয়ের সময় জানাইছি। কী প্রতিশ্রুতি পাইছেন আপনারা? পাইছি তো যখন আমরা ইংলিশ মিডিয়াম, তখন প্রথম তো বাংলা মিডিয়াম আসলো, বাংলা মিডিয়ামের সময় আমরা ছাত্র সংখ্যা কমতে 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 অনেক কমে গেছে, মর্নিংয়েও কমছে, দুপুরে কমছে, এখন তো দুপুরে কমাবো, মর্নিংয়ে একদম কমই আসলো। এমন টাইমে 19-এ যখন আমি ইংলিশ মিডিয়াম হইল, তখনই গিয়া ছাত্র সংখ্যা, আমরা ইংলিশ মিডিয়ামটা যখন করছি পরে ছাত্র সংখ্যা বের করছি। তো এর আগে সাতজন ছিল, 7 জন, 8 জন, 10 জন, 12 জন আসলো ছাত্র। বর্তমানে কতজন আছে? ওখানে বর্তমানে 30 জন আছে, 1-5, 1 থেকে ক্লাস 5। মানে ইংরেজি মাধ্যম করাতে স্টুডেন্ট বাড়ছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ছে। মিড ডে মিলের ব্যবস্থা আমাদের কিচেন, প্রাইমারি কিচেন রুম নাই, একদম ডেমিস। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।